স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এবার গ্রামে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণে ত্রিবল। হাজার টাকা জোড়া হিসাবে দাম রাখা হয়েছে। রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ গ্রামে বিক্রি হচ্ছে প্রাণের ত্রিপল। এমনই চিত্র দেখা গেল মালদাহের বৈষ্ণবনগর থানার বকরাবাদ গ্রাম পঞ্চায়েতের ছয়ভরিয়া গ্রামে। সরকারি ত্রাণে ত্রিপল বিক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মালদার মানিকচক ভূতনি এলাকায় যেসব বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দুই থেকে তিনটি ত্রিপল পেয়েছেন, তাদের সেই ত্রিপল বেশি হয়, তারা বিক্রি করে দেয়, তাদেরই কাছ থেকে কিনে এনে গ্রামে বিক্রি করছে। চারিদিকে শুরু হয়েছে বর্ষা, আর বর্ষা শুরু হতেই মালদার একাধিক অঞ্চল বন্যায় প্লাবিত, আর সেই সময় বিক্রি হচ্ছে প্রাণের ত্রিপল। তাকে ঘিরে ধুমধুমার কাণ্ড, দেখুন সেই ভাইরাল ছবি। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজের সাংবাদিকতা। এলা পালার চেষ্টা করবে না, মেরে দেবো। মামা তাতির পাল ছাই পাছে তিরপাল কোনখানে পেয়েছ বল? চারিদিকে পানি আছে। ওই এত তিরপাল কোনখানে পেয়েছ? আরে ভাই আমরা শুনো, হ্যাঁ এটা তোমার কি কইরাছে কোনখানে? ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে, হ্যাঁ তো ওখান থেকে যারা দু তিনটা বেশি মনে করো পাঁচ ছটা পেয়ে লেছে। হ্যাঁ এদিকে মুখ দেখ না, পাঁচ ছটা পেয়ে লেছে, ওরা বিক্রি করেছে, যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করেছে। হ্যাঁ একটা লোক এসেছিল, একটা ছেলে তিরপাল, সরকারের তিরপাল বেচতে আমরা দেখেছি। সরকারি তিরপাল? ও হ্যাঁ হ্যাঁ সরকারের তিরপাল। তোমরা কে মেম্বার? মেম্বার প্রধান দায় না এলা তিরপাল সরকারি ভাবে বেচতেছে নাকি? আমার লোকজন আকার ওদিকে